মাথার চুল ঝরে যাওয়ার রোগ কেন হয়, লক্ষণ আর নিরাময় কীভাবে? দৈনিক যে হারে চুল পড়া স্বাভাবিক তার চেয়ে বেশি চুল পড়ে গেলে বা একই অনুপাতে নতুন চুল না গজালে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যালোপেশিয়া বলা হয়। কিন্তু চুল পড়ার পর নতুন চুল না গজালে মাথার বিভিন্ন জায়গায় বা সম্পূর্ণভাবে টাক পড়ে যেতে পারে, সেটিও এ রোগের কারণেই হয়। তবে দৈনিক 50 থেকে 100টি চুল পড়া স্বাভাবিক বলে জানিয়েছেন যুক্তরাজ্যের মিডলসেক্স হসপিটালের প্রাক্তন হাউস অফিসার ডাক্তার জাকিয়া সুলতানা। তিনি জানালেন, এই মুহূর্তে বিশ্বে প্রায় 14 কোটিরও বেশি মানুষের অ্যালোপেশিয়া অর্থাৎ পূর্ণ অথবা আংশিক টাক রয়েছে। তার মতে অ্যালোপেশিয়ার বিভিন্ন ধরন আছে, সে কারণে ভিন্ন ভিন্ন উপসর্গ দেয়া দেয়, এক একজনের জন্য সেটি এক এক রকম হতে পারে। ডাক্তার জাকিয়া বলেন, হঠাৎ যদি লক্ষ্য করেন তার চিরুনি ভর্তি করে অস্বাভাবিকভাবে চুল পড়তে শুরু করেছে, বিছানা বালিশ ভরে যাচ্ছে, ঝরে যাওয়া চুলে মাথায় এক বা একাধিক জায়গায় 1 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার এলাকার চুল একসাথে খালি হয়ে গেছে, কিংবা মাথার সামনের অংশ দ্রুত খালি হচ্ছে, তাহলে তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এ রোগে শরীরের একটি নির্দিষ্ট অংশের হেয়ার ফলিকল আক্রান্ত হয়। তাহলে জানা যাক অ্যালোপেশিয়া কি। যে কোনো বয়সের নারী পুরুষ নির্বিশেষে সবাই এ রোগের শিকার হতে পারেন, এমনকি শিশুদেরও হতে পারে। সাধারণভাবে মাথার চুল পড়ে যাওয়াকে অ্যালোপেশিয়া বলে। নারী পুরুষ শিশু সবার হতে পারে অ্যালোপেশিয়া। কি দেখলে বুঝবেন অ্যালোপেশিয়া হয়েছে? সাধারণত মাথার চুল পড়তে শুরু করে একটা নির্দিষ্ট বয়সের পরে। এক্ষেত্রে এক একজনের এক এক সময়ে সেটি শুরু হয়। চুল পড়ার ধরনও হয় প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, কারো বেশি কারো কম। কিন্তু অ্যালোপেশিয়া হলে স্বাস্থ্যবান লোকের মাথা বা শরীরের চুল হঠাৎ পড়ে যেতে শুরু করে এবং ধারাবাহিকভাবে পড়তে থাকে। কখনও একটি নির্দিষ্ট জায়গায় চুল পড়ে, কখনও আবার পুরো মাথা থেকে সব চুল পড়ে যায়, কখনও বা ভ্রু বা চোখের পাপড়ি সহ সারা শরীরের লোম পড়ে যায়। চিকিৎসাশাস্ত্রের ভাষায় এই অবস্থাকে অ্যালোপেশিয়া বলে। 70 বছর বয়সী নারীদের অন্তত 40% এই রোগে ভোগেন, যাতে দেখা যায় আচমকা শুরু হতে পারে মাথার চুল পড়া। কেন হয় এই রোগ? নানা কারণে চুল পড়ে যাওয়ার সমস্যা হতে পারে। চুল পড়ার সমস্যা কখনো সাময়িক ব্যাপার হতে পারে, আবার কখনো স্থায়ী টাকও হয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়া একটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া, ফলে স্বাভাবিক চুল পড়ার হার দেখে উদ্বিগ্ন না হওয়াই উচিত। ডাক্তার জাকিয়া সুলতানা জানালেন, অন্য কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ হিসেবে কখনো অত্যধিক চুল পড়া হতে পারে, অর্থাৎ শরীরে কোনো ঘাটতির কারণেও চুল পড়া শুরু হতে পারে, আবার দীর্ঘদিন কোনো রোগে ভুগলেও তা হতে পারে। যেসব কারণে চুল পড়তে পারে তার মধ্যে রয়েছে অসুস্থতা বা দীর্ঘমেয়াদী রোগ, মানসিক চাপ, ওজন হ্রাস, আয়রনের ঘাটতি, ভিটামিন বি এবং ডি এর অভাব, কোভিডে আক্রান্ত হওয়া, প্রোটিনের অভাব, মাথার খুশকি, মানসিক অবসাদ ও বিষাদ, ক্যান্সারের চিকিৎসা, কোনো কারণ ছাড়াও পড়তে পারে। চুল পড়ার চিকিৎসা কী? সাধারণত চুল পড়া বা অ্যালোপেশিয়ার স্থায়ী কোনো সমাধান নেই। ডাক্তার জাকিয়া সুলতানা জানালেন, কী কারণে চুল পড়ছে সেই কারণটি চিহ্নিত করা প্রয়োজন সবার আগে, এবং কারণ শনাক্ত হওয়ার পর সে অনুযায়ী চিকিৎসা করালে উপশম হবে এ রোগের। কিন্তু কখনো কখনো কারণ ছাড়াও চুল পড়ে যায়, ফলে তার চিকিৎসা দেয়া কঠিন। অ্যালোপেশিয়া সম্পর্কে কয়েকটি দরকারি তথ্য। প্রতি 5 জন অ্যালোপেশিয়া রোগীর মধ্যে একজনের পরিবারের অন্যদের মধ্যে এই সমস্যা আছে। এটি হঠাৎ করে শুরু হয়, কখনো একেবারে কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যায়। যাদের অল্প বা হাতে গোনা কয়েকটি জায়গায় চুল পড়ে যাচ্ছে, কখনো হঠাৎ করে সে জায়গায় চুল গজাতে শুরু করতে পারে। চুল পড়ার স্থায়ী এবং দ্রুত কোনো সমাধান নেই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না।